ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে। এরই মধ্যে ইতালি থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে, যাকে ওই অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানের বড় সম্ভাবনা হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। সকালে সচিবালয়ে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি দাবি করেন, দীর্ঘ পথ পরিক্রমায় দেশের অর্থনীতি একটি ভালো অবস্থানে পৌঁছেছে, এখন তাকে এগিয়ে নিতে হবে। ওই বৈঠকের আগে অর্থমন্ত্রী সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রী। ইতালিতে বাংলাদেশিদের জন্য অনেক ডিমান্ড, কারণ ইটালিয়ানরা দেখছে যে বাংলাদেশিরা যেসব ফিল্ডে কাজ করতে চায় তারা খুব ভালোভাবে কাজ করে। ইতালির মতো দেশে এখন বাংলাদেশরা যে সুনাম অর্জন করেছে, এখন এটাকে তো আমাদের কাজে লাগাতে হবে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন সেই জন্য তারা আমাদেরকে বিভিন্ন ফিল্ডে সাহায্য করার ইয়ে করছে, মানে পরিকল্পনা করছে।